বিষ্ণুপুর মানুষের যন্ত্রণা এখন ভয়ঙ্কর প্রত্যেক দিন বেকারি বাড়ছে টাকা না দিলে ছেলেপিলেদের চাকরি হয় না প্রত্যেক দিন সমাজ জীবন থেকে আমার একটু করে খাবার উঠে যাচ্ছে এই রকম একটা সময়ে স্বামী স্ত্রী কি দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্ব শোনার জন্যে কোর্ট আছে আদালত আছে সেখানে ব্যবস্থা হতে পারে আরে বাবা আপনার বলবার সময় বলবেন আপনি যখন বলেছেন আমি কিছু তো বলিনি এইটুকু তো সাধারণ সৌজন্য তো আশা করবো সৌজন্য শিখবো শেখান শিখুন শিখুন শেখা উচিত করে একটা মেয়ে বলে তারপরে মুখ্যমন্ত্রী বলেন তাহলে এদের মধ্যে ভাড়া কি আছে এরা তো সেই ইন্ডিজদের লোক এরা তো সেই ইন্ডিজদের রোগ পরিবারতন্ত্রকে এরা সাপোর্ট করতে যে আজকে নিজেদের মধ্যে নেই দেবু আচ্ছা 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 কোইল্যাস বিজয়নবুরগির ছেলে দেবু কৌশ বিজয়নবুরগি নয় মনে হয় তাই না

বলে দিচ্ছি স্পিকারকে এখানে কেউ নিমন্ত্রণের আশায় বসে থাকলে হবে না আমি বলছি বলুন 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 আপনি বলছেন না অন্যরা বলছে ইটস আ ডিবেট আপনাকে অ্যাগ্রেসিভলি বলতে হবে দাদা এখন যেটা আমরা না হলে বলতে পারি না বলে দক্ষিণবঙ্গে সব থেকে যদি মানুষ আশীর্বাদ করে থাকে বিজেপিকে আশীর্বাদ করেছিল এখানে ওদের বিধায়ক বেশি এখানে দুটো এমপি এখানে ওদের মন্ত্রী তাহলে আজকে বিজেপির এখানে এত আশীর্বাদ করা সত্ত্বেও মানুষ আগে বাঁকুড়া জেলার মানুষ এখানে একজন বিজেপির মন্ত্রী আছে বাঁকুড়া জেলার মানুষ হিসাবে এখানকার বিজেপির কাছ থেকে আমরা কী পেয়েছি আমাদের দীর্ঘদিনের দাবি আমরা পারিবারিক বা ব্যক্তিগত বিষয়ে যাচ্ছি না আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সরকারি মাধ্যমে ইংরেজ সরকারি মাধ্যম ইংরেজি স্কুল সরকারি মাধ্যম ইংরেজি স্কুল আমরা গিয়েছিলাম ক্ষেত্রে প্রযোজ্য দিনের একটা কথা বলিনি আগে বিষ্ণুপুরের দূরপাল্লার টেলগুলো কেন থামছে না বিষ্ণুপুরের মানুষ আন্দোলন করে দাঁড় করিয়েছিল আমরা বন্ধ করে দিয়েছেন নন্দনকারী

বিষ্ণুপুরের সাংসদকে কেমন দেখতে আমি তার একটু পিছিয়ে যাব এই বিষ্ণুপুরে তো আমরা এও দেখেছি যে সমস্ত নদী প্লাবিত হয়ে গেছে এবং সেখান থেকে সৌমিত্র খান তখনও তিনি সাংসদ তিনি সাঁতরে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায় ওটা বলি আপনাকে ওটা ১৪ সালে ওনার একটা নাটক ছিল আমোদ উন্নত ঘটনাটা বলি কতুলপুরে ছিল ওটা একটা নাটক ওটা জল ছিল আপনার হাঁটু পর্যন্ত সে উনি আর ডুবছে না উনি সাংবাদিককে বলছে এই এখান থেকে ছবিটা তোলো ছবিটা তোলো আমার কাছে সেই ভিডিওটা আছে আপনারা বললে আমি ভিডিওটা দেখিয়ে দেব ওটা ছিল কতুলপুরের আমদন সেখানে মানে তার হাঁটু পর্যন্ত ডুবছে না উনি নাটক করছিলেন নাটকটাই তো পারেন আর এবার বিষ্ণুপুরের মানুষ নাটক

जी चौबीस जो घंटा